কি অবস্থা? এক্ষুনি ঘর ঘর সাজাচ্ছিল, আর এখন দেখো অবস্থা কি হয়ে গেছে। না ঠিক আছে, এর মধ্যে দেখো মিমিয়া চলে এসেছে ছুটে আমাদেরকে দেখতে। কিছু হবে না, আরে কিচ্ছু হবে না, ঠিক আছো? ব্যথা কি ঠিক মানে মানে 10 মিনিট বললো তাই তো, টোটাল 10 মিনিট পরে ঠিক হয়ে যাবে। বাজারে তোমার জন্য এই ব্রেকফাস্টটাই আমি রেডি করতে পারলাম। কি এটা, কি কি? এটা হচ্ছে গিয়ে ওই গোলা রুটি করেছি আমি গমের আটা দিয়ে, আর একটা পোচ করে দিয়েছি। আর রান্নাঘরে তো মনে হয় কিছু নেই। না কিছু নেই, একটা হাঁড়ি, একটা কড়াই, একটা চামচ, আর কিছু নেই, সব কিছু প্যাক হয়ে গেছে। তো সকালবেলা জামাইকে বললাম কি খাবে, অনেক অপশন দিলাম। ওর ইচ্ছে হচ্ছে ডালিয়া খাবে, বাট ডালিয়ার জন্য কুকার আমার ওই বাড়ি চলে গেছে অলরেডি। ডালিয়া ডাল সব কিছু প্যাক হয়ে গেছে, শুধুমাত্র পেঁয়াজ বাইরে ছিল, গমের আটাটা বাইরে ছিল, আর ডিম ছিল। এই শিফটিং এর বাজারে, মন্দার বাজারে তোমার জন্য এইটুকুটাই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারছি। বৎস তুমি খেয়ে নাও আর আমাকে একটু উদ্ধার করো, আমি সকালবেলা থেকে টেনশনে পড়ে গেছি, উঠে কি খাবো কি খাবো। আর জামান ঘুম থেকে ওঠার পরে না একটু খিদে সহ্য করতে পারে না, কি খাবো কি খাবো এরকম করছে। মানে আমি আমার ভেতরে প্যালপিটেশন হচ্ছে যে আমি ওকে কি খেতে দেবো, নইলে একটু পর চিৎকাচে চেপেছি শুরু হয়ে যাবে। তো যাই হোক, ওর জন্য এই ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, আমিও এটাই খাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো 29th of June, আজকে কোন ওয়েডনেসডে না আজকে? হ্যাঁ ওয়েডনেসডে। এইখানটাতে চলছে ব্লগ, রেন্ডারে বসিয়ে থাম্বেলের কাজ চলছে, একটু পরে ব্লগ চলে আসবে। আর ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড বাজে, যতক্ষণ না এই জিনিসগুলো যাচ্ছে আমি মোটামুটি কিছুই করতে পারছি না, আমার হাতে কিছুই নেই। ওরা আসবে বলেছিল সকাল সকাল, বাট আমরাই একটুখানি ডিলে করতে বললাম, যা রাত্রিবেলা যেমন অনেকটা লেটে ঘুমিয়েছে, লেটে ঘুম থেকে ওঠার জন্য যে একটুখানি না ঘুমোলে না সারাদিন শরীর পারমিট করবে না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওরা একটুখানি পরে আসবে, আমরা ব্রেকফাস্টটা করবো, দেন শিফটিংয়ের কাজ স্টার্ট হবে, লাঞ্চ হবে, ব্যাক টু ব্যাক সব কিছু হতে থাকবে, তোমরা ব্লগের মাধ্যমে দেখতেও থাকবে। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি, আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণভাবে এনজয় করবে করবে। তো এনজয় করছো তো আমাদের শিফটিংওয়ালা ব্লগ? তো চলো এটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট আপাতত করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওনারা যখন আসবেন এইগুলো খোলাখুলি হবে, নিয়ে যাওয়া হবে তখন। কি দিয়ে বানালে এটা? ও গুড মর্নিং এভরিওয়ান, যা দিয়ে বানিয়েছি তুমি প্লিজ খেয়ে নাও, তোমার কাছে দুটো আমি হাত জোড় করছি তুমি খেয়ে নাও। অ্যাকচুয়ালি এর হ্যাবিটটা আমি খারাপ করে দিয়েছি বুঝলে। কি দিয়ে বানালে এটা? গমের আটা। কেমন লাগছে? একটু নাও। আমি খাবো না, আমি বানাতে বানাতে একটা খেয়েছি। ও রান্নাঘরে ছেড়ে দিয়েছো? খিদে পেয়ে গেছিল, খিদে পেয়ে গেছে। আমাদের এখন অবস্থা এরকম হাল হয়েছে, প্লেট একটাই আছে, শেয়ার করে খেতে হচ্ছে, বিকজ আমাদের প্লেট গুলো সব কার্টনের কার্টনের মধ্যে প্যাক হয়ে গেছে। আমাদের চারপাশের অবস্থা দেখে বুঝতে পারছো পুরো বাজে একটা অবস্থা হয়ে আছে, বাজে বাজে একটা অবস্থা হয়ে আছে। পুরো চতুর্দিক এ ঘরে জিনিসপত্র ছড়ানো, পাশের ঘরে এরকম সব ছোট ছোট শিফটিং হলে এটা হবে, সেটা কোনো ব্যাপার না, আবার যেখানে যাব সবকিছু নরমাল হয়ে যাবে। আমি রান্নাও বসিয়ে দিচ্ছি, আর এই যে বড় বড় যে আমার কন্টেনারগুলো ছিল এইগুলো ধুয়ে ফেলছি, ঠিক আছে? ধুয়ে নিয়ে যাব যেহেতু তাই ধুয়ে দিচ্ছি, ওইখানটাতে গিয়ে যেন একদম কোনো ময়লা জিনিস না থাকে। এখন ঘড়িতে প্রায় 10:30-11টা বাজতে যায়, এদিকে আমার রান্নাও চলছে, এদিকে আমি চিকেন আর আলু করছি, আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত, দুটোই একসাথে হয়ে যাবে। রান্নাটা করা থাকলে কি বলতো টেনশন মুক্ত, যে মনে হয় না কাজ করার পর খিদে লাগলে একটুখানি খেয়ে নিতে পারবো, তাই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো রান্না হচ্ছে, এদিকে আমার টুকটাক এই সমস্ত কাজগুলো চলছে, তো অনেকটাই ধুয়ে ফেলেছি, ধুয়ে ফেলে জল ঝরতে দিয়েছি। এবার যেটা এই র‍্যাকটাকে আমি বাইরে নিয়ে গিয়ে ধোবো, জিনিসপত্র চলে যায় ওটাকে ধোবো, ওটাতে এক্ষুনি নিয়ে যেতে হবে, তার কোনো মানে নেই, পরে পরে নিয়ে যাবো আস্তে ধীরে। তো এটাকে ধোবো, রান্না হচ্ছে, ওনারা কখন আসবে তার অপেক্ষায় আছি, আসলে জিনিস নিয়ে যাওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো চলে এসেছে, আর দেখো উপর থেকে ফ্রিজের এই কার্টুনটা ফেলে দেওয়া হয়েছে। আপনারা এই এই আস্তে আস্তে সাবধান, আস্তে আস্তে করুন, আস্তে আস্তে করুন। এবার আস্তে আস্তে জিনিসগুলো যাচ্ছে। ওটা হলো ফ্রিজের, বুঝলেন? জায়গাটা ফাঁকা হয়ে যাবে, জিনিস বের করতে সুবিধা হবে।
আর বইয়ের বস্তাটা আর নাওটাও দিয়ে দিতে পারেন, ওর ভিতরেও জামা কাপড় শীতের। যেভাবে হোক ওই ঘরে পৌঁছালেই হবে। আচ্ছা পেটিগুলো নিচে হাত দিয়ে নেবেন, হ্যাঁ ওই সেলোটেপ দেওয়া বল কিন্তু খুব স্ট্রং না, হ্যাঁ হ্যাঁ ওরম ভাবে নেবেন। মোটামুটি কি হচ্ছে না হচ্ছে এখন পেন কিলার দিয়ে পেনটাকে থামিয়ে রাখি, তারপর দেখা যাবে। এইগুলো কি একটা ভ্যানে চলে যাবে নাকি? পেটিগুলো হ্যাঁ নিচে হাত দেবেন। নিচে সেলোটেপ গুলো খুব শক্ত সেলোটেপ না, তাই জন্য ওই যে দেখো জামান ওইখানটায় দাঁড়িয়ে আছে, দাদারা ভ্যানটাকে ওইখানটাতে দাঁড় করিয়েছে, দিয়ে ওইখান থেকে এসে জিনিসগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে এই ভ্যানটাতে হয়ে যাবে? একটাতে হবে আর একটু কিছু বাকি থাকবে। আচ্ছা এবার এই খাটটাকে খুলবে, ঠিক আছে? সব এর মধ্যে যেহেতু রাত্রিবেলা তোমাদের থাকতে হবে তাই বালিশগুলো পাঠিয়ে দিচ্ছি না, বালিশগুলো দিয়ে ভালো করে একদম টাইট করে বেঁধে এখন বেডটাকে খুলবে, নইলে এই শোকেস থাকবে বলতো। এর দেখো থাকছে আমাদের এই আমার মেস কম্পিউটার টেবিলটা থাকবে, যেহেতু কাজ করতে হবে আমার, কাজ বন্ধ দিলে হবে না। আমার সাউন্ডের জিনিসগুলো থাকবে এখানে, এগুলো কালকে নিয়ে যাবো। বার করে দাও তো, ওটা বার করে দাও তো। হ্যাঁ এই উপরের জিনিসগুলো দেখো, উপরটা পুরো ফাটা হয়ে গেছে, যখনই ফেলেছি তখন আবার একটা নতুন ব্যাগ পেয়েছি। এই ব্যাগটা কালকে কাজে লাগবে আমাদের। হ্যাঁ কালকে আমরা খুচকা যে জিনিসগুলো থাকবে সব ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাব। আর ওর নিচে কিছু নেই তাই তো? না শুধু সিলিন্ডারটা আছে আর তোমার সাউন্ডের কিছু জিনিস আছে। কথা বাজে বলো তো, এখন এখন 3:30 4:00 স্নান হয়নি, আমি তো দুপুরে খাইনি এখনো। তুমি খেয়ে নাও 3:40 তাহলে তুমি একটুখানি খেয়ে নাও, আমি একটুখানি ভাত খেয়েছি। ও আর এর যে অবস্থা সকাল সকাল একটু আগে মানে একটা দুটো দুটো আড়াইটা নাগাদ যা অবস্থা শুনে কান্না কাটি পুরো অবস্থা। আবার বাকিটাকে ফোন করলাম, দেন ওষুধ দিল, তারপরে আবার পুরো সুস্থ। বিশেষ করে আমি যখন রান্না করছি পুরো সুস্থ মানুষ, জাস্ট আমি রান্না করে আমি মনে হচ্ছে গ্যাসের ব্যথাটা কিছু উঠে গেছে জানি না, খেতে জাস্ট নিয়েছে নিয়ে এই সাইডটা এত যন্ত্রণা, ছটপট করলাম কিছুক্ষণ, এখন ঠিক আছে। যাক তবু তো ভালো যে এখন ঠিক আছে। এক টিপ চলে গেল সেকেন্ড বার এসে, আমাদের ফ্রিজ চলে গেল, দেখো এই জায়গাটা পুরো ফাঁকা, ফ্রিজটা আমাদের ঠিক এই পজিশনেই থাকতো, আর এইখানটাতে একটা জানলা ছিল সেটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম, তো ফ্রিজটা ঠিক এই পজিশনে থাকতো, ফ্রিজ চলে গেছে, আর ঘর মোটামুটি পুরো ফাঁকা হতেই চলেছে। এবার যেটা করবে ও মনে হয়, দাঁড়া বাইরে আসি, এবার যেটা করবে খাটটাকে খুলবে আর শোকেসটাকে বের করবে। খাট এখন খুলবে? খাট খুলবে তাই তো? ফ্রিজ কি চলে গেল না সাইড করে রাখলে? সাইড করে রাখলে। আচ্ছা ওই খাওয়া জল দাও তো একটু। হ্যাঁ দিচ্ছি। আমাদের আসল জিনিস বের হচ্ছে, যেটা এতদিন এইখানটাতে ছিল শোকেসটা, এখন সেটাই বের করছে। এটা কি বের করাটা যুদ্ধ বলো জামান? এইটা একটু টাফ, বাকি সব কোনো কিছুই অসুবিধা নেই। আর এই যে দেখো খাট খোলা কমপ্লিট, আজকে দিনটা আমরা হয়তো নিচেই শোবো। আজকে নিচে শোবো। ফ্রেন্ডস ওই কোণালে কিছু শুনতা বসুধানে যাওয়ার সময় এই নাও। এই যে মেন আমাদের টপ কাজ, এটাকে বের কর। কি গো মনে হচ্ছে কি বের হবে তো? ঢুকেছে যখন বেরতে হবে। যে এনারা অনেক টেকনিক অ্যাপ্লাই করছেন, একটু ছোট হয় এখান দিয়ে এই পর্যন্ত পর্যন্ত, এটা এক্সট্রা। হ্যাঁ
এইগুলো দেখেছো বুদ্ধি করে সব কাজগুলো কাজগুলো আটকে দিয়েছে না না নড়ে আমার কি অবস্থা সবার বাজে অবস্থা আমারও খুব বাজে অবস্থা দেখে আর লাভ নেই আজকের দিনটা হবেই এখন দুপুরের ভাত খেলাম ওটা হাত দিয়ে কেটে গেছে না ওটা দেখে গেছে না ওটা খুলে দেন হ্যাঁ যেহেতু যুদ্ধ চালাচ্ছে যুদ্ধ রীতিমতো আমাদের সবার যুদ্ধ চলছে যুদ্ধে আমরা জয়ী হবই হ্যাঁ জয়ী আমরা হবই আর এই ব্রাজিলটা আছে না ব্রাজিলের জন্য অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ওই ওইখানে বাইকটা কিন্তু আমরা সরাতে হবে যদি না বের করতে হয় না সরো হয়ে যাবে আহা বেশি উঁচু করলে হবে না চলতি উঁচু হচ্ছে না তোমরা তো দেখলেই লাস্টে শোকেসটা নিয়ে যাওয়া হচ্ছে তারপরে আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যাই সকালবেলা থেকেই তোমাদেরকে বলছিলাম যে আমার পেন হচ্ছে এই সময়টা একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তাই সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় আর আমাকে নিয়ে গেছিল ইকো হসপিটালে তো সঠিক সময়ে সবাই না এলে আমি জানি না কী করতাম মিমিকে ফোন করা মাত্রই মিমিও চলে এসেছিল তাই সব কিছু সঠিক সময়ে হয়েছে কী অবস্থা এক্ষুনি ঘর ঘর সাজাচ্ছিল আর এখন দেখো অবস্থা কি হয়ে গেছে না ঠিক আছে এর মধ্যে দেখো মিমিও চলে এসেছে ছুটে আমাদেরকে দেখতে কিছু হবে না আরে কিচ্ছু হবে না ব্যথা কি ঠিক মানে মানে 10 মিনিট বললো তাই তো টোটাল 10 মিনিট পরে ঠিক হয়ে যাবে আমরা আমি এখন স্নানও করিনি বলো না ঠিক হয়ে যাবে আর এইসব দিনগুলোতে এরকমই হয় আরে ইঞ্জেকশনটা দিয়েছি এক্ষুনি ঠিক হয়ে যাবে তিনখানা দিল না ঠিক হয়ে যাবে হোল্ড করে রাখো ঠিক হয়ে যাবে এটা 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 হাসি বেরোচ্ছে না এবার সারাটা দিন প্রচন্ড কষ্ট করেছে এখন একটুখানি ঠিক লাগছে এবার ঠিক আছে আস্তে আস্তে তাহলে এবার কোথায় যাবে মিমি তো বলছে মিমি বাড়ি নিয়ে যাবে তোমাকে আমাদের বাড়ি শোয়ার মতো জায়গা তাহলে ওখানেই চলে যাও দেখি এত সুন্দর হয়ে গেছে চলো ওঠো এবার মাকে বলে দিলে আস্তে আস্তে ওঠো আস্তে 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 নামো আস্তে নামো আস্তে নামো আমি চিন্তা করছি প্রেগনেন্ট হলে কী করবে হ্যাঁ ঠিক আছে এখন আসলো যন্ত্রণা হতে হতে আর যাচ্ছে দেখো রিল্যাক্সে কি হলো এমন
ঠিক একদম ওকে তাহলে মিমিদের বাড়ি যাচ্ছি তুমি তো একটু পরে এসো আমি যাচ্ছি দেখো এখানে ইকো হসপিটালে একে নিয়েছে এখন ট্রিটমেন্ট করানো হলো আপাতত ঠিক ঠিক করে বলো এখনো না আর অসুবিধা হচ্ছে না ঠিক আছে সরে আসো কি বলছো আর অসুবিধা হবে না ঠিক আছে তাহলে তাহলে তুমি মিমিদের বাড়ি চলে যাও কি হয়েছিল পুরো ঘটনাটা পরে বলবো তো আমার পাশে দেখতে পাচ্ছো তোমরা ফ্যান্ড অফ করে আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ দানিশকে দানিশ তো ব্লগ করতে খুব ভালোবাসে তোমাদেরকে একটু আগে যেমন বললাম যে জামানও আসবে মিমিদের বাড়িতে বাট জামান ওইখানটাতে এত কাজকর্ম করেছে এত গুছিয়েছে ও ড্যাম টায়ার্ড ও বললো আমি আসতে পারবো না তুমি থাকো এখানটাতে আর আমার তো রান্না ছিল ও ওইগুলো খেয়ে নিয়েছে আর এখন বললো আমি আসতে পারবো না আর আমরা এবার খাবো এবার খাবো আমি আর আন্টি এগুলো বসে আছি সবাই ওই ঘরে চলে গেছে কে কে এসেছে বল সেফ অঙ্কল এসছে রিমিয়ান্টি এসেছে সবাই কেন এসছে বলতো বল তুই তো বললি আমি যাই না তাই দেখতে এসছে সবাই রিমি এসছে ঠিক আছে ঘুমিয়ে পড়েছে একদম এসে আমাকে পেশেন্টকে দেখতে এসে নিজেই ঘুমিয়ে পড়েছে আমি এখন ঠিক আছি অসুবিধে নেই তবে সারাদিন ধরে যেহেতু একটা ব্যথা অনুভব করেছি জায়গাটাতে তো একটুখানি হালকা তো থাকবেই সেটা সেটাই রয়েছে জামানো আসবে না বলে দিল এক্ষুনি তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো আর মর্নিংয়ে আমি একদম এখান থেকে চলে যাবো ভাইয়াকে বলবো আমাকে দিয়ে আসতে কালকে ইচ্ছে আছে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া জামান সব কিছু গুছিয়ে ফেলেছে ভিডিও কলে কথা হলো ভিডিও কলে দেখলাম গুছিয়ে ফেলেছে এখন আমরা বসে করবো ডিনার ডিনার করে ঘুমিয়ে সকালবেলা চলে যাবো ওই বাড়ি আর ডিনারে আজকে আমি একদম মিমিকে বলছি খুব সিম্পল খাবো ডাল ভাত আলু মাখা তাই তো তোর ফেভারিট ডাল ভাত আলু মাখা হ্যাঁ হ্যাঁ তো চলো আমরা এখন ডাল ভাত আলু মাখাটা খেয়ে ফেলি